কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। লিখেছেন কবি মাহবুবুল আলম চৌধুরী। এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো, এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার বার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি।